আনডাউটেডলি যারা বলছে মানে আমি তাদের সাথে অ্যাগ্রি করব, কারণ সাকিব খানের পারফরমেন্স মানে সিনেমা এর আগে দেখা না হলেও গ্র্যাজুয়ালি তার যে ক্যারিয়ার সেটা কিছুটা হলেও দেখতে পেয়েছি। অ্যান্ড এই সিনেমায় যে অভিনয় দেখলাম তাতে আমি মোটামুটি শিওর যে হ্যাঁ উনি পারবেন, ওনার সেই ক্ষমতা আছে যে উনি অনেকের সাথে উনি দেখা দেওয়ার ক্ষমতা আছে। কিং তার মুকুট ফিরে পেয়েছে, কিং তার মুকুটটি কখনো হারিয়েছিল? আচ্ছা ওকে থ্যাংক ইউ। ভেতরে যখন ছিলেন দর্শকদের আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল? আচ্ছা তুফান দেখার পর এখন তুফান টু তো আসছে সামনে, কি মনে হচ্ছে যে তুফান টু দেখবেন কিনা? তুফান যে নোটটাতে শেষ হলো বা যে জায়গাটাতে যে তুফান মুভিটা শেষ হলো, আমার ধারণা যে তুফান টু যখন আসবে ইট উইল বি আ বিগার সাকসেস দ্যান তুফান, কারণ যে জায়গাটায় মুভিটা শেষ হয়েছে নেক্সট স্টোরি লাইনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আচ্ছা কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? সাকিব খানের অবভিয়াসলি। মাঝখানে কি কনফিউজ হয়ে গেছিলেন? না না কনফিউজ হয়নি, কারণ মুভিতে অনেক ভালো ভালো অ্যাক্টর ছিলেন আর সাকিবের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ডেভেলপ করতে বা সাকিব আসলে কে মুভিতে বুঝতে একটু টাইম লেগেছিল, কিন্তু আস্তে আস্তে যখন মুভির ডেপথে গেলাম তখন না যে সাকিবই সেরা পার্ট। এই গল্পে আসলে ভিলেন কে ছিল? মুভিতে ভিলেন না বলবো না, স্পয়লার হয়ে যাবে, মানুষ আসুক এনজয় করুক দেখুক।